আজানের জবাব কিভাবে দিতে হয়, আজানের জবাব যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। যদি আপনার কানে আজানের শব্দ যায় তাহলে অবশ্যই আপনি আজানের জবাব দিতে বাধ্য। যদি আপনি আজানের জবাব না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। একজন মুসলমানের দায়িত্ব যখন সে আজান শুনতে পায় তখন সে আজানের জবাব দিবে, এটা মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব। যদি আমরা আজান শোনার পর আজানের জবাব দিতে না পারি তাহলে কিন্তু আমাদের গুনাহ হবে। সমাজের 90% মানুষ আজানের জবাব দিই না, বা আজানের যে গুরুত্ব এই গুরুত্ব আমরা বুঝি না বা জানি না। এখন আজানের জবাব কিভাবে দিব আমরা অনেকেই জানি না, এটা কিন্তু খুবই সাধারণ এবং খুবই সহজ। আমরা অনেকেই মনে করি খুব কঠিন একটি বিষয়, এটি কঠিন নয়। মুয়াজ্জিন যা যা বলবে আপনিও তাই তাই বলবেন, এটাই হচ্ছে আজানের জবাব। যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন ছেড়ে দিবে তখন আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সলা তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলবে তখন আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো আপনি বলবেন, মুয়াজ্জিন যা যা বলবে আপনি তাই তাই বলবেন, শুধুমাত্র হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা জায়গায় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু এই শব্দ ব্যবহার করবেন। আর যখন ইকামত দিবে তখনও আমরা আজানের তখনও আমরা ইকামতের জবাব দিব কদ ক্বামাতিস সলা যখন বলবে তখন আপনি বলবেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আর যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে তখন আপনি বলবেন সাদাকতা অবরর্তা সাদাকতা অবরর্তা। তাহলেই আজান এবং ইকামতের জবাব দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।